সবার কিছু দুঃখ আছে। আশা যাওয়া কান্না হাসি মাঝে কিছু কথার পাখি, এক মুঠো ভুল বুকে বিঁধে কে যে কখন দূরে কাছে। সবার কিছু দুঃখ আছে, সবার কিছু দুঃখ আছে, সবার কিছু দুঃখ আছে। যতন করে সাজানো ফুল সুবাস নিতে হলো আকুল, একটি শিশির ঝরে গেছে সুখের বাগান পুড়ে গেছে। সবার কিছু দুঃখ আছে। মস্ত অফিসে নাই, গেল কোথায়? ও বুঝতে পারছি, মনে হয় পাথরের কাছে আছে। আমি তো জানতাম যে যাদের এক চোখ নেই তারা নাকি খুব ধূর্ত হয়। চোখ তো ছিল বস, ওই গণপিটুনিতে গেছে। ও সেই জন্যই বুদ্ধি আর বের হচ্ছে না, এখন বেরবে বস। শোনো, জহর আর গাজীকে পাঠাবে, ওরা গিয়ে লোকজনের ব্যবস্থা করবে, লোকজনের ব্যবস্থা করে ওরা লোকজনকে কন্টেনারে ওঠাবে। আর সরাসরি যদি কন্টেনারে ওঠাতে অসুবিধা হয় তাহলে সাম্পানে করে জাহাজে এনে কন্টেনারে ওঠাবে, তারপর এখানে এসে কন্টেনার মালামাল হিসেবে খালাস হবে, খবরদার যাতে ধরা না পড়ে। ওকে বস, ওকে। তুমি তাহলে ঢাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করো, তারা লোকজন পাঠানোর ব্যবস্থা করবে, ঠিক আছে? তুই শুধু শুধু চিন্তা করিস মা। আরে না না না, আমরা ভালোই আছি। হ্যাঁ সেই তো, ঠিক আছে রাখি। মৌরি ফোন করেছিল। হ্যাঁ, আমাদের বিয়ের কত বছর পর ওকে আমরা পেয়েছি, সেটাই আমাদের সৌভাগ্য। আল্লাহর দরবারে কত মানত করেছি একটা সন্তানের জন্য, শেষমেশ আল্লাহ আমাদের আশা পূরণ করেছেন। হ্যাঁ, কিন্তু ও যে কেন দেশে না পড়ে এরবে পড়তে গেল আমার একদম ভালো লাগে না।
সে তোর ভবিষ্যতের জন্য, এতে অসুবিধা কোথায়? কিন্তু কবে পড়া শেষ হবে, কবে দেশে আসবে? তুমি ওর অভাবে কষ্ট পাচ্ছ, আমিও কষ্ট পাচ্ছি। কবে যে পড়া শেষ হবে, কবে দেশে ফিরবে আমার একদম ভালো লাগে না। তুমি এত কষ্ট পেও না, কিছু পেতে গেলে কিছু কষ্ট তো করতেই হয়, এটাই জগতের নিয়ম। ও ঠিক পড়াশোনা শেষ করে সময় মতো ফিরবে। আল্লাহ যেন তাই করেন। সাহসী তাদেরকে আনতে বলো, দরকার হলে পয়সা দিয়ে আনতে বলো। ওকে বস। অবধার্থ সবকিছু আমাকে বলে দিতে হয়, নিজে থেকে কিচ্ছু করতে পারে না। বস আমাকে কিছু বললেন? বললাম যে তোমার আরেকটা চোখ না থাকলে ভালো হতো, তাহলে তো বসে অন্ধ হয়ে যেতাম। কি ব্যাপার, এখানে নিয়ে এলেন কেন? আপনার সাথে কিছু কথা বললাম। এই কথাগুলো তো অফিসে বলা যেত। অফিসে কি সব কথা বলা যায়? অপ্রাসঙ্গিক কোনো কথা বলতে আমি পছন্দ করি না। আমি সেটা জানি, আপনি কাজের মানুষ, ফরহাদ চৌধুরীর খুব বিশ্বস্ত লোক আপনি। হ্যাঁ ঠিকই বলেছেন, বিশ্বস্ততা অর্জন করতে অনেক সময় লাগে, একদিনে হয় না। আই অ্যাগ্রি উইথ ইউ, বিশ্বস্ততা অর্জন করতে অনেক দিন লাগে, কিন্তু ভালো লাগার ব্যাপারটা তো একদিনেই হতে পারে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি, সেদিন আপনি আমাকে রক্ষা করে আমার আস্থাভাজন হয়ে উঠেছেন। সেটা ওই পরিস্থিতিতে যে কেউ করত না, সবাই সবার বিপদে এগিয়ে আসে না। আমিও কিন্তু আপনাকে শেষ পর্যন্ত বাসায় পৌঁছে দেইনি। তাতে কি হয়েছে, আপনার কাজ থাকতে পারে না? তাছাড়া আপনি তো রিক্রিয়েশনের জন্য গিয়েছিলেন, সেখানে আমাকে পৌঁছে দেওয়ার কথাটা আপনাকে বলাটাই ছিল অযৌক্তিক। আমার দাবিটা সেদিন একটু বেশিই ছিল। এনিওয়ে আর কিছু বলবেন? আমি তো এতক্ষণ বকবক করলাম, এবার আপনি কিছু বলেন। আমি তো আপনাকে এখানে আনিনি কিছু বলার জন্য। তাই বলে কি কিছু বলা যায় না? ম্যাডাম আমি এখানে এসেছি টাকা পয়সা উপার্জন করার জন্য, ভালোবাসার জন্য না। আশ্চর্য, একটা মেয়ের সাথে কথা বলে কি আপনি ভালোবাসা কেন বলছেন? তাহলে কি বলবো? বন্ধুত্ব বলতে পারেন। দেখুন আমাদের দেশে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হলেই সেটাকে ভালোবাসা বলে। সেটা ঠিক, কিন্তু এটা তো বাংলাদেশ না। রাইট, এটা বাংলাদেশি না। ঠিক আছে,
আমার অফিসে দরোয়ান বা পিয়নের কাজে লেগে যা। মামা আপনার বাইক নয়, এইসব ছোট কাজ করলে আপনার সম্মান থাকবো। তাই তো তোকে বাসায় রেখেছি, আর খালি হাতে তো রাখিনি, মোটা বেতন দিচ্ছি মাসে মাসে। বেতন দেন ঠিক আছে, কিন্তু কাজটা তো চাকরে। আমার পক্ষে তোর জন্য এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, পারলে অন্য পথ দেখ। কিরে আর কিছু বলবি? হ্যাঁ মামা, আমি তো আর আপনার আপন ভাই না, না দুঃসম্পর্কের, এর লেগে তো দাম দেন না। সবার কিছু দুঃখ আছে, আশা যাওয়া কান্না হাসি, মাঝে কিছু কথার পাখি, এক মুঠো ভুল বুকে বেঁধে, কে যে কখন দূরে কাছে।